নমস্কার আজকে আমি ক্লাস 10 এর একটা উপপাদ্য শুরু করব ক্লাস 10 এর উপপাদ্য ইতিমধ্যে আমি করে দিয়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা আমরা প্রমাণ করে দিয়েছি এটা আপনারা যেসব ছেলেরা দেখবে তারা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা দেখতে পাবে বা ফেসবুকে দেখতে পাবে ফেসবুকেও আছে সেখানে আবার গোপালবেড়া সার্চ করলে সেখানে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আমার আছে গোপালবেড়া ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ এন্ড জিআই এটা সার্চ করলেই তোমরা পেয়ে যাবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা 2021 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট বলেই আমরা করছি না আমরা সমস্ত পদ ধাপে ধাপে করব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটাও আমি করে দিয়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক এটা আমরা প্রমাণ করেছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এটা আমরা প্রমাণ করেছি আর করেছি যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে এবং বহিঃস্থ বিন্দুর সঙ্গে স্পর্শ বিন্দুর যে সংযোজক রেখাংশ দুটি সমান হবে অর্থাৎ স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হবে এটা আমরা প্রমাণ করেছি আর প্রমাণ করেছি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই চারটে উপপাদ্য আমি ইতিমধ্যে করে দিয়েছি আজকে আমি একটা যেটা 2021 সালের ইম্পর্টেন্ট জিওমেট্রি 2021 সালের সবচেয়ে ইম্পর্টেন্ট জিওমেট্রি যেটা এবছর 2020 সালের সম্ভাবনা ছিল কিন্তু আসেনি তবে আসেনি মানে এই যে 2021 সালের সম্ভাবনা আছে বলেছি যে আসার সম্ভাবনা বেশি যে এটাই যে পড়বো এটা আর পড়বো না হবে না পড়তে হবে সব কিছু আর এটা আমরা ছোটবেলা থেকে জানি পিথাগোরাসের উপপাদ্য আমরা শুনে আসছি যে উদ্বিজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস দুই স্কয়ার এটা কিভাবে হবে এটা আমরা আজকে প্রমাণ করব তাহলে আজকে আমরা প্রমাণ করব পিথাগোরাসের উপপাদ্য কেন আজকে এটা প্রমাণ করলাম আমাকে একজন কালকে সুকেশ চন্দ্র দাস বাড়ি কোথায় আমি জানি না আমাকে একটা লিখে পাঠিয়েছে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যটা বুঝিয়ে দেবেন যদি ছাত্র হয় তাহলে ওর কথা শুনে আমি বুঝেছি যদি গার্ডিয়ান হন তাহলে ওই গার্ডিয়ানকে আমার নমস্কার জানালাম ধন্যবাদ আপনারা আমার এই থিওরিগুলো দেখছেন আমি যে উপপাদ্যগুলো বুঝেছি সেগুলো দেখছেন আমার দ্বারা যদি একজন ছাত্র উপকৃত হয় সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি আমি আজকে যে উপপাদ্যটা করাবো উপপাদ্য ক্লাস 10 এর উপপাদ্য 49 পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 10 পিথাগোরাসের উপপাদ্য কি আছে পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা আমরা প্রমাণ করব তাহলে এটা আমাদের আগে মুখস্থ করে নিতে হবে কেন মুখস্থ করতে হবে পরীক্ষার প্রশ্ন পড়ে পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি কর এবং উহা প্রমাণ কর যদি উপপাদ্য এটা দেওয়া থাকে যে এই ভাষাটা যদি দেওয়া থাকে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই ভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এই যদি ভাগ এটা যদি দেয়া সাধারণ নির্বাচন যদি দেওয়া থাকে তাহলে আমাদের কোনো সমস্যা যদি বলে প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকে যে পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি কর এবং উহা প্রমাণ কর তখন আমাদের তো ওটা লিখতেই হবে ওটা না লিখলে নম্বর দেবে না আমরা সবাই সবটাই যদি পুরোটা পড়াটাই আমরা প্রমাণ করে দেবো এবং আমি এর নিয়ম অনুযায়ী একটা প্রমাণ করবো আর এর একটা ছাত্রছাত্রীরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা একটা এর শর্টকাট নিয়ম একটা আমি শিখিয়ে দেবো কীভাবে পরীক্ষার সময় আমি এটা না বুঝেই লেখা যায় সেটাও আমি শিখিয়ে দেবো দুটো পদ্ধতি আমি শিখিয়ে দেবো আমাদের প্রশ্ন হচ্ছে আমি আগে বুঝিয়ে দিই কীভাবে এটার জিনিসটা আছে কী পদ্ধতি আগে এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা মুখস্থ কীভাবে মুখস্থ করবো এর একটা ছন্দ আছে যে কোনো সমকোণী ত্রিভুজ যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে বলতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা বারে 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 বলতে প্রত্যেকবার বারবার বলতে হবে আমরা যেমন নামতাম মুখস্থ করি 5 2 10 5 3 15 এইভাবেও সেরকম যেগুলো আমাদের দরকার আমরা ত্রিকোণমিতি সাইন কস ট্যান কস সেক কোসেক এটা আমরা জানি এগুলো আমরা সব জানি তাহলে পিথাগোরাসের উপপাদ্য যখন আমরা যেগুলো মুখস্থ করবো আমরা সব মুখস্থ করবো না পিথাগোরাসের উপপাদ্যটাই মুখস্থ করবো
শুধু এই দুটো লাইন মুখস্থ করুন কি বলবো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা আমাকে বারবার বারবার বলে 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 মুখস্থ করে দিতে হবে কিভাবে বলবো যে কোনো সমকোণী ত্রিভুজ কি দেওয়া আছে এদিকটা দেখে নাও এই যে দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রমাণ করছি এই যে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যে আমরা প্রমাণ করব যে কোনো সমকোণী ত্রিভুজ ভাষাটা আছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই পর্যন্ত আগে পড়ব যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইভাবে পড়তে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের এইভাবে যে কোনো সমকোণী ত্রিভুজের বলে একটু থামবে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে একটু থামলে অপর দুই বাহুর উপর এরপরে এখান থেকে আবার বলবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান তাহলে কি বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান একদম মুখস্থ করে দিন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলবো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা বারবার বলছি কেন আমাদের লেখাই আছে এটা দেখে ছেলেটা বলে দিতে পারে এটা বলছি কারণ ছাত্ররা যখন বারবার শুনবে একটা জিনিস কিভাবে ছন্দে ছন্দে এগোচ্ছে সেটা ছন্দে ছন্দে তাদের কানে ঢুকে যাবে তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা আমরা প্রমাণ করব তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আমি একটা আঁকি এইভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণীটা সমকোণের বিপরীত বাহুটাকে এটাকে আমরা অতিভুজ বলি এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর একটা যদি বর্গক্ষেত্রে আঁকি আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি আমি অঙ্কন করি এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র এইভাবে আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করলাম এই অতিভুজের উপর এইভাবে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলাম তাহলে অতিভুজের উপর এই বর্গক্ষেত্র এটা হচ্ছে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর যে এই সমকোণী ত্রিভুজের এই যে আর দুটো যে বাহু আছে এই বাহুটা এই বাহুটা এই দুটো বাহু তাহলে এই যে সমকোণী ত্রিভুজ বললাম এই সমকোণী ত্রিভুজে এটা অতিভুজ বললাম এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা একটা এঁকে দিলাম পদে রাখতে হবে না পদে রাখতে হবে আমি বোঝানোর জন্য বলছি এঁকে দিলাম এর দুই বাহু আর যে দুটো বাহু আছে বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই পর্যন্ত গেলাম এর যে আর দুটো বাহু বলছে অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই দুটো বাহু এর উপর এইভাবে আমরা বর্গক্ষেত্র একটা আর এই নিচের যে বাহুটা এর উপর একটা বর্গক্ষেত্র আঁকবো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফলে এর একটা ক্ষেত্রফল পাওয়া যাবে এর একটা ক্ষেত্রফল পাওয়া যাবে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান আমরা এটা প্রমাণ করব তাহলে কি বললাম একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ অতিভুজটা কি আমরা ক্লাস সেভেন থেকে যাই যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে বর্গক্ষেত্র এর হচ্ছে আকারের বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলটা কি হবে বলছে অপর দুটো বাহু এই একটা বাহু আর এই একটা বাহু এই এক নম্বর বাহু এটা তাহলে দুই নম্বর বাহু এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল যোগ করলে যা হবে এর ক্ষেত্রফল তাই হবে অর্থাৎ এর ক্ষেত্রফল যদি 100 হয় এটা যদি 30 হয় এটা যদি 70 হয় তাহলে 70 যুক্ত 30 সমান 100 হয়ে যাবে এটা যদি 100 হয় এটা 36 এটা 64 হলে এটা তাহলে 136 আর 64 যোগ করলে 100 হবে তাহলে অর্থাৎ এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা বর্গক্ষেত্রের এই যদি আমি ধরি এই বাহুটা যদি আমরা এ ধরি এটা যদি আমরা এস ধরি এটাকে যদি আমরা ওয়াই ধরি তিনটি বাহু যদি তিন রকম একটা বাহু ধরি এর ক্ষেত্রফল এর এই যে এটার তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানি বাহু স্কয়ার এটা বর্গক্ষেত্র এই বাহু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার এটা বর্গক্ষেত্র এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এক্স স্কয়ার এটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই স্কয়ার
বলছি এর ক্ষেত্রফল যা হবে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে অর্থাৎ ওর ক্ষেত্রফল যদি a স্কয়ার সঙ্গে এই দুটো বাহুর বর্গক্ষেত্র এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার এর বর্গক্ষেত্র এর বর্গমূল y স্কয়ার এই দুটো ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এই যে আমরা বলি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কেন বলি যে এটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে অতিভুজের উপর অঙ্কিত অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে অতিভুজের স্কয়ার করলে ওটার ক্ষেত্রফল হয়ে যায় আর এই দুটো বাহু স্কয়ার অতিভুজের একটা অতিভুজ হলে এটা এটা ভূমি এটা লম্ব লম্ব স্কয়ার আর এটা ভূমি স্কয়ার এটা একটা বাহু লম্ব তার স্কয়ার এটা বর্গক্ষেত্র লম্ব স্কয়ার আর এটা ভূমি স্কয়ার কারণ এর ক্ষেত্রফল হচ্ছে এই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে এটাকে ভূমি স্কয়ার এই বাহু স্কয়ার এটা যদি লম্ব ধরি এটা লম্ব স্কয়ার লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এটা আমরা হচ্ছে ফ্যাগোরাসের উপপাদ্য আমরা সবসময় বলি যে আমরা যেকোনো ক্লাসে ক্লাস নাইনে যখন অঙ্ক করি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি কেন জানি এইভাবেই আপনারা শিখে গেলাম তাহলে কী শিখলাম যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে যে বর্গক্ষেত্র এ আছে এর উপর ক্ষেত্রফল এ স্কয়ার আর এটা আছে এক্স ধরলাম এর ক্ষেত্রফল কত এক্স স্কয়ার এটার ক্ষেত্রফল ওয়াই এটা বাহু ধরবো ওয়াই ধরেছি এর ক্ষেত্রফল কত ওয়াই স্কয়ার এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এটা এটা আমরা প্রমাণ করব আমরা এটা প্রমাণ করবো এটা বুঝে নিলাম এটা আমরা বুঝলাম কিন্তু এটা আমরা কিছুই লিখব না আমরা কীভাবে আসছে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা সেটা জানলাম জানার চেষ্টা করলাম আমরা কী দেওয়া আছে কীভাবে প্রমাণ করবো সেটা আমরা জানলাম কিন্তু পরীক্ষার সময় আমরা অন্যভাবে লিখব অন্যভাবে ছবি আঁকবো এটা আমরা টোটালটা শেখার চেষ্টা করলাম এখনও কিন্তু আমরা মূল উপপাদ্যে আমরা মূল উপপাদ্য কীভাবে লিখব কী বৃত্তান্ত সেটাতে এখন যাইনি আমরা শুধু এই জিনিসটা যে পিথাগোরাসের উপপাদ্যটা কী আমরা ক্লাস সেভেন থেকে শিখে আসছি যে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার কেন হলো সেটা আমি বলে দিলাম যে অতিভুজ স্কয়ার কেন বললাম কারণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজটা এ ধরলে তার অঙ্কিত বর্গক্ষেত্র বাহু স্কয়ার মানে স্কয়ার মানে এটা এ যদি অতিভুজ হয় এ স্কয়ার স্কয়ার মানে অতিভুজ স্কয়ার হয়ে গেল আর এটা হচ্ছে এটা লম্ব এর বর্গক্ষেত্র হচ্ছে এক্স যদি ধরি এটা এক্স তাহলে এক্স স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার এটা হচ্ছে ওয়াই ভূমি ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার মানে ওয়াই স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার যদি অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে এটা ধারণাটা দিয়ে দিলাম তাহলে এতক্ষণ যে বললাম তার কী মুখস্থ করবে এটা কীটা মনে রাখবো মুখস্থ করবো মানে কী মনে রাখবে পিথাগোরাসের উপপাদ্য বিবৃতিকর যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা বারবার মুখস্থ করতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের থেমে গেলাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেমে গেলাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এইভাবে মুখস্থ করবে এইভাবে করবে তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাহলে কীভাবে করবে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা পিথাগোরাসের উপপাদ্য বিবৃতিকর এটা আমাদের দেওয়া আছে এবার আমরা প্রমাণ করবো কি যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা আমরা প্রমাণ করবো তাহলে কীভাবে আসছে এটা আমি বলে দিলাম এরপরে আমরা চলে যাবো আমরা ছবি আঁকবো এটা প্রমাণ করার জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এখানে আমরা অঙ্কন করবো উপপাদ্য প্রমাণটা করার চেষ্টা করবো 49 উপপাদ্য ক্লাস টেনের 49 উপপাদ্য এটা একটা যে কোনো সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজ আমরা ক্লাস আমরা সবসময় এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকি আজকে আমরা এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকবো আমরা এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকবো যে সমকোণী ত্রিভুজটাকে এইভাবে আমরা এভাবে আঁকলাম এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এভাবে আমরা সমকোণী ত্রিভুজ আঁকব এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকব ভালো করে দেখো কি বললাম আর একটু বড় করে দিই সমকোণী ত্রিভুজটা তাহলে বুঝতে সুবিধা হবে সমকোণী ত্রিভুজ এই বিষয়ে একটা সমকোণী ত্রিভুজ নেব এটা আমরা ছবি ডায়াগ্রাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ কি বললাম
ABC একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করব তাহলে ABC সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম আমরা ছবিটা আমরা স্কেল পেন্সিল কম্পাস বা স্কেলের সাথে আমরা অঙ্কন করে দিলাম তাহলে কি করলাম এই পেন্সিল কম্পাস বা স্কেলের সাথে আমরা একে দু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে ABC একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ কি বললাম ABC একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ আমরা এখানটা এটা সমকোণ ভাবি এখানটা এই কোণটা আসছে সমকোণ এটা আমরা ধরব তাহলে যে বিন্দুতে সমকোণ হয় সেই বিন্দুটাকে বলা হয় সমকোণী বিন্দু আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ যার এই কোণ হচ্ছে সমকোণ যার এই কোণটা কি বলবো সমকোণ এই কোণটা হচ্ছে সমকোণ এই কোণটা হচ্ছে সমকোণ তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ এই কোণটা হচ্ছে সমকোণ ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই এই কোণটা যদি সমকোণ হয় সমকোণী বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজটা হচ্ছে BC যে BC এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে বুঝিয়ে দিলাম যে BC স্কয়ার অর্থাৎ এই বাহু স্কয়ার BC স্কয়ার সমান অপর দুটো এই অতিভুজের স্কয়ার এটা অতিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহু এই দুটো বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এই এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের সমষ্টি সমান এই বাহুর উপর অঙ্কিত মানে বাহু স্কয়ার AB স্কয়ার প্লাস এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল AC স্কয়ার তাহলে এটা আমরা প্রমাণ করব কি প্রমাণ করব তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ কি বলবো ABC একটা সমকোণী ত্রিভুজ কি বলবো ABC একটা সমকোণী ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ কি বললাম ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ কি বললাম ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ প্রমাণ করতে হবে যে BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার কেন সেটা তো আমরা বুঝিয়ে দিয়েছি এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান হবে তাহলে আমরা কি জানব তাহলে কি বলবো এত কিছু বলার দরকার আমরা প্রথম থেকে কি বলবো পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়ে গেল এবার এই ছবিটা আঁকবো আমরা ছবিটা এখানে তাহলে কি লিখবো মনে করিলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যে কোনো ত্রিভুজ বললে হবে না এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যা এবং সমকোণী ত্রিভুজ বললে কোন কোনটা সমকোণ সেটা বলে দিতে হবে যা এ কোণ হচ্ছে সমকোণ যার এ কোণ সমকোণ তারপর বলতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই বিসি স্কোয়ার অর্থাৎ অতি বলছি এটা সমকোণের বিপরীত বাহুটা অতি বিজয় এটা স্কোয়ার সমান এই বাহুটা স্কোয়ার বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার এই বিসি স্কোয়ার এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এটা আমরা প্রমাণ করব তাহলে এটা প্রমাণ করার সুবিধার জন্য আমরা অঙ্কন করব কি অঙ্কন করব যে একটা অঙ্কন করব সমকোণী বিন্দু এখানে আমরা অঙ্কন করব দেখো কি অঙ্কন করছি একটু খেয়াল করো এই যে সমকোণী বিন্দু আছে এই যে বিন্দুতে সমকোণ হবে এ কোণটা সমকোণ তাহলে এই বিন্দুতে সমকোণী বিন্দু হবে এই সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ BC এর উপর এটি লম্ব টানিলাম তাহলে কি বললাম ভালো করে দেখো তাহলে আমরা লম্ব টানলাম কি টানলাম এ বিন্দু থেকে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর এটি লম্ব টানিলাম এ বিন্দু থেকে এই সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর এটি লম্ব টানিলাম এই লম্ব টানিলাম এটা আমরা লম্ব টানলাম তাহলে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে BC এর উপর অর্থাৎ এ বিন্দু বলতে কি সমকোণী বিন্দু থেকে অঙ্কনে আমাদের এটা বলে দিতে হবে তাহলে আমাদের BC নির্বাচন হয়ে গেছে ABC একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ প্রমাণ করতে হবে যে BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার BC স্কয়ার যে BC স্কয়ার সমান AB স্কয়ার AB স্কয়ার প্লাস AC স্কয়ার বোঝা গেছে কি বললাম ABC একটি সমকোণী ত্রিভুজ যা এ কোণ সমকোণ সঙ্গে সঙ্গে এ কোণ সমকোণ বলে দিতে হবে সমকোণী ত্রিভুজ বললে কোণ এটা যে বিন্দুতে সমকোণ হচ্ছে সেই কোণটা মার্ক করে দিতে হবে যে এ কোণ সমকোণ তাকে বলতে হবে অতিভুজের স্কোয়ার অর্থাৎ প্রমাণ করতে হবে যে BC স্কোয়ার যে BC স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এটা বলে দিলাম এবার কি করব
এরপরে অঙ্কন করব অঙ্কন কি করব সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এটি লম্ব টানিলাম কি বললাম সমকৌণিক বিন্দু এ থেকে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এটি লম্ব টানিলাম উহা বিসি বাহুকে বি বিন্দুতে ছেদ করেছে তাহলে কি বললাম সমকৌণিক বিন্দু এ থেকে সমকৌণিক বিন্দু যে আমরা সমকৌণিক বিন্দু দেখতে পাচ্ছি এই সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ অতিভুজের নাম হচ্ছে বিসি এই যে বিসি অতিভুজ বিসি এর উপর এ ডি লম্ব টানিলাম উহা বিসি বাহুকে বি বিন্দুতে এই বিন্দুতে ছেদ করেছে হয়ে গেল এবার প্রমাণ প্রমাণে আমরা এর আগে একটা উপপাদ্য ছিল সেখানে কি উপপাদ্য ছিল যে সমকৌণিক বিন্দু থেকে একটা সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে এই যে অতিভুজের উপর লম্ব টানলে এই যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এই পাশে ত্রিভুজ এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে আর এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে এই দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য হবে তাহলে কি বললাম আর কি খেয়াল করলাম তাহলে কি বললাম এখানে একটা এর আগের উপপাদ্য আছে সেটা এখনো আমরা করিনি সেটা পরে করে দেবো এটা বুঝে নাও যে সমকৌণিক বিন্দু যে কোনো সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা হয় যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো এই যে এক নম্বর ত্রিভুজ দুই নম্বর ত্রিভুজ আর বড় ত্রিভুজটাকে যদি আমরা তিন নম্বর ত্রিভুজ বলি তাহলে প্রথম ত্রিভুজটা এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজ অর্থাৎ এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এবং এই এক নম্বর এবং দু নম্বর এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে বোঝা গেল কি বললাম তাহলে এটা আমাদের জানতেই হবে তাহলে কি বললাম যে কোনো ত্রিভুজের এইরকম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো ত্রিভুজের না যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে অর্থাৎ এই ত্রিভুজটা এই বড় যে ত্রিভুজ ছিল প্রথমে সেই ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে আর এই ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে তাহলে এখানে আমরা যেহেতু এটার উপর লম্ব টেনে দিয়েছি লম্ব টানলে এই ত্রিভুজ বলছি এটা যেহেতু লম্ব টেনেছি অর্থাৎ এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে কিভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দেবো তাহলে কিভাবে হচ্ছে সেটাও আমি বলে দেবো কিভাবে হচ্ছে তাহলে বললাম যেহেতু প্রমাণে কি করবো যেহেতু এটি লম্ব বিসি এটি লম্ব বিসি আমরা টেনেছি অতএব যেহেতু এখানে যেহেতু লিখে দিতে পারো যেহেতু প্রমাণে যেহেতু এটি লম্ব বিসি হয় এইটা হচ্ছে অতএব চিহ্ন আর উপরে দুটো ফুটকি নিচে একটা ফুটকি এটা যেহেতু যেহেতু এটি বিসি এর উপর লম্ব এটা হচ্ছে লম্বের চিহ্ন এটা হচ্ছে লম্বের চিহ্ন যেহেতু এটি লম্ব বিসি ভালো করে বলছি দেখো ভালো করে দেখো যেহেতু এটি লম্ব বিসি কি বললাম এ ডি লম্ব বিসি যেহেতু এটি লম্ব বিসি এডিটা বিসি এর উপর লম্ব আর এই ত্রিভুজের নামটা হচ্ছে এ বিডি ত্রিভুজ এই ত্রিভুজের নাম হচ্ছে এ বিডি ত্রিভুজ এবং বা ও বড় ত্রিভুজের নাম হচ্ছে এ বিসি ত্রিভুজ এ বিসি ত্রিভুজ পরস্পর পরস্পর সদৃশ্য সদৃশ্য হবে তাহলে কেন হবে এর আগের উপপাদ্য ছিল আমরা কি বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দ্বিমেরুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান এটা আমরা প্রমাণ করব তার আগে যেটা প্রমাণ ছিল আমি একটু আগে ছবি ধরে বলে দিয়েছিলাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে এই দুটো ত্রিভুজ এবং এই ত্রিভুজটা পরস্পর সদৃশ্য হবে কি বললাম এখানটা ভালো করে বলো জড়িয়ে ফেললে হবে না এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে এবং এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে তাহলে এটা এটা আমাদের এইটা হচ্ছে এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজ অর্থাৎ এ বি ডি ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ ভালো করে খেয়াল করুন এই দিকে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ আর বড় ত্রিভুজ হচ্ছে এ বি সি ত্রিভুজ এইটা লিখেছি দেখো এ বি ডি এবং এ বি সি দুটো ত্রিভুজ লিখেছি ভালো করে খেয়াল করুন এ বি ডি এ বি ডি এই ত্রিভুজটা লিখেছি আর বড় ত্রিভুজ হচ্ছে এ বি সি এটা লিখেছি পরস্পর সদৃশ্য বলছি সদৃশ্যগুলি কি হয় বলছি সদৃশ্য হলে দুটি সদৃশ্যগুলি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়
এটা আমাদের আগে পুরো বহুদিন আগে সিলেবাসে ছিল, এখন এই সিলেবাসে নেই, প্রমাণটা নেই, এমনি আছে যে দুটি সদৃশগণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, দুটি সদৃশগণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। তাহলে কিভাবে হবে সেটা আমরা বলে দিয়েছিলাম আগে, কিভাবে আমরা সদৃশগণী আসছি এটা যদিও লিখতে হবে না, কিভাবে আসছে আমি বলে দিচ্ছি, কিভাবে আসছে একটা ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা কিভাবে সদৃশগণী হচ্ছে আমি একটু খেয়াল বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ত্রিভুজ এ, এই ত্রিভুজটা আমরা আঁকলাম এ বি ডি, এ বি ডি, আর এই বড় ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজ এভাবে ছিল, দেখো এই যে বড় ত্রিভুজ এভাবে আছে, এ বি সি ত্রিভুজ আছে, এই যে বড় ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ আমরা প্রথম বলছি যে সদৃশগণী কিভাবে সদৃশগণী হবে, অর্থাৎ এই ত্রিভুজে ত্রিকোণের সঙ্গে এই ত্রিভুজে ত্রিকোণ কিভাবে সমান হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সেই আগের উপাধ্যে কাজে গেল। তাহলে আমরা এখন থেকে যদি শিখে রাখি, ওটা আগেই করানো উচিত ছিল যেহেতু ছেলেটা বলেছি, আর জন্য আমি এটা করে দিচ্ছি। দেখো কীভাবে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে, এটা যেহেতু লম্ব টানা হচ্ছে, এটা লম্ব টানলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা লম্ব টানলে হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা এবিসি সমকোণী ত্রিভুজ যার এই কোণ সমকোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা কী হবে সমান, তাহলে এক একটা হয়ে গেল, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। আচ্ছা চাঁদাসাজি এই বি কোণ যদি মাপি, এই এ বি বি ত্রিভুজ যদি এইদিকে ত্রিভুজ না থাকে, চাঁদাসাজি এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এইটা যদি না থাকি তখন বড় যদি কোণটা হয় সেখানেও সেটা কত হবে 60 ডিগ্রি, এই বি কোণ আর এই বি কোণটা কী হবে সমান হবে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান করলাম, আর 2 নম্বরে এই কোণের সঙ্গে এই 2 নম্বরে এই কোণটা সমান করলাম, আর বাকি যে কোণটা বাকি কোণটার সঙ্গে বাকি কোণটা সমান হবে। কেন হবে, যে একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ধরো এটা যদি আমি 50 ডিগ্রি ধরি, এটা যদি আমরা 50 ডিগ্রি ধরি, এটা 50 ডিগ্রি, 90 50 কত 140, মোট ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত 180, তাহলে এটা কত হবে দ্বিতীয় প্রশ্ন কত হবে 40 হবে, এই দুটো কোণের যোগফল 140 হবে, আর বাকি কোণটা কত হবে 40 হবে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তাহলে ত্রিভুজটি কী হবে সদৃশগণী ত্রিভুজ। আর সদৃশগণী ত্রিভুজ হলে পরস্পর আমরা কী করবো সদৃশগণী করবো, তাহলে এই যে ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে কীভাবে বললাম আমরা এটা, এগুলো লিখতে হবে, এটা জেনে নিলাম, এটা আমরা জেনে নিলাম যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ হবে। তাহলে এখান থেকেই আমি এখানটাই আমরা এখান থেকে যেমন লিখতে হবে না কীভাবে হলে বুঝিয়ে দিলাম, এরপরে বলবো সদৃশ হলেই অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, সদৃশগণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, অনুরূপ বাহুগুলি। ধরো এই যে এবিডি ত্রিভুজ, এরপরে আমরা যেটা লিখবো আমরা এটা বুঝিয়ে দিলাম, এরপরে কী লিখবো, দেখবো এইখানটা মাঝখানে সমান চিহ্ন দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, কেন দাগ দিলাম, যে অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে এই ত্রিভুজ, এই ত্রিভুজের এই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এর বিপরীত কোণ কোনটা, এই এই 90 ডিগ্রি বিপরীত কোণ কোনটা, এবি, এটা এবি, আর এই কোণের সঙ্গে কোন কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে সমান, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহুর নাম কি, এর বিপরীত বাহু হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুর নাম কি হচ্ছে বিসি, এটা হচ্ছে বিসি হলে এটার সঙ্গে এটা হয়ে গেল। তাহলে অনুরূপ কোণগুলি যদি সদৃশগুলি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, তাহলে এর কোণের বিপরীত বাহুর সঙ্গে এই কোণের বিপরীত বাহু এই যে অনুপাতের সঙ্গে দেখ, এরপর বলেছে এই যে এই কোণটা, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, যেহেতু প্রথমে এবিডি ত্রিভুজ আছে, এবিডি ত্রিভুজের এই কোণের বিপরীত বাহুর নাম কি, এই কোণের এই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে বিডি, এখানটা বসাবো বিডি, সঙ্গে সঙ্গে এই কোণের সঙ্গে কোন কোণটা সমান, এই কোণটা সমান, এই কোণের বিপরীত বাহুর নাম কি, এই কোণের বিপরীত বাহুর নাম দেখো, এই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এবি, এখানটা আসছে এবি, এইটা এবি আসছে, তাহলে এভাবে আমরা লিখব। তাহলে আমরা এইভাবে বোঝার চেষ্টা করলাম, তাহলে কীভাবে বুঝলাম ভালো করে দেখে নাও কী বললাম, দেখো যে এই ত্রিভুজ এবং বড় ত্রিভুজ পরস্পর সদৃশ, কেন বললাম যে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে এই ত্রিভুজ এবং বড় ত্রিভুজ সদৃশ হয়ে যাচ্ছে, এটা এখানে প্রমাণ করে দিলাম। দেখে নাও কীভাবে করলাম, যে এই কোণটা 90 ডিগ্রি, এটা যেহেতু লম্ব টেনেছি এই কোণটা 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের এই কোণটা সমকোণ এটা 90 ডিগ্রি, এই বিকোণের এই যে বিকোণ, এই যে ছোটো ত্রিভুজের বিকোণের সঙ্গে বড় ত্রিভুজের বিকোণ একই কোণ, আর বাকি কোণটা, বাকি কোণটা এই ত্রিভুজের বাকি কোণটা এই কোণটা, আর এই ত্রিভুজের বাকি কোণটা এই কোণটা, তাহলে একটা ত্রিভুজের এই তিন কোণের সঙ্গে এই ত্রিভুজের তিন কোণটা সমান হয়ে গেল, অর্থাৎ ত্রিভুজ দুটো সদৃশগণী হয়ে গেল। আর সদৃশগণী বলেই বলে দেবো দুটি সদৃশগণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, দুটি সদৃশগণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে, এর অনুরূপ বাহুগুলো খুঁজতে হবে, যে এই কোণের এই যে 90 ডিগ্রি এই 90 ডিগ্রি, কারণ যেহেতু আমরা প্রথমে এবিডি ত্রিভুজ ধরেছি,
এর বিপরীত ভাগ হচ্ছে এবি আর এর সঙ্গে এর বিপরীত ভাগ হচ্ছে বিসি তাহলে এবি বাই বিসি হলো ভালো করে খেয়াল করো কি বললাম এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এর বিপরীত ভাগ হচ্ছে এবি এবি নিলাম আর এই কোণের সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি এর বিপরীত ভাগ হচ্ছে বিসি বিসি নিলাম সমান তারপরে কি বলেছি এই কোণটা এই কোণটা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আগে যদি এই ত্রিভুজ দেখেছি এই ত্রিভুজের বিপরীত ভাগ এই কোণের বিপরীত ভাগ হচ্ছে বিডি এই বাহুটা হচ্ছে বিডি এই বিডি লিখলাম আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান এই কোণের সঙ্গে এই কোণটা সমান খেয়াল করো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হলে এই বাহুটার নাম হচ্ছে এবি এটা এবি লিখলাম তাহলে এই যে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়েছে এটার সঙ্গে এটা ইস্টু এটার সঙ্গে এটা ইস্টু এটাও সমানুপাতিক তাহলে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি এই দুটো সদৃশকোণী ত্রিভুজ এই সদৃশকোণী হলে সদৃশ হয়ে যাবে আর সদৃশকোণী ত্রিভুজের এই অনুরূপ বাহুগুলো কি হবে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়ে গেল এরপরে আমরা কোণাগুলি গুণ করে দেবো তাহলে গুণ করলে কি হবে এবি ইন্টু এবি অতএব এবি ইন্টু এবি কি হবে এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি বিসি ইন্টু বিডি হলো তাহলে আমরা এটা একরকম দিয়ে গেলাম তাহলে কিভাবে পেলাম বুঝতে পারলেন আবার কোড ওয়ান বলে দেবো কিভাবে পরিষ্কার করে আর একটা শর্টকাট নিয়ম আছে সেটাও বলে দেবো এটা এভাবে হবে তাহলে এরপরে আমরা যদি এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ হয় এই দিকে ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা পরস্পর সদৃশ আবার আবার তাহলে কি লিখবো আবার লিখবো এখানটা লিখে দিচ্ছি দেখো এখানটা লিখছি আবার এই দিকে ত্রিভুজের নাম দেখ এই দিকে ত্রিভুজের নাম হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে বড় ত্রিভুজ নিলাম এবার এই দিকে ত্রিভুজটা নিলাম এই ত্রিভুজের নাম হচ্ছে এবিসি ত্রিভুজ আবার এ বি সি ত্রিভুজ এবং বড় ত্রিভুজের নাম হচ্ছে এবিসি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বা এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ এই ত্রিভুজ পরস্পর পরস্পর সদৃশ কারণ যেহেতু এডি লম্ব কি হচ্ছে লম্ব বিসি যেহেতু এডি লম্ব বিসি যেহেতু এডি লম্ব বিসি এখানে কিন্তু যেহেতু এডি লম্ব যদি এডি লম্ব বিসি এই দিকটা যেমন এটা ত্রিভুজ আর বড় ত্রিভুজ সদৃশ হয়েছে তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে এডিসি লিখেছে এডিসি এই ত্রিভুজের নাম কি লিখেছে এডিসি এডিসি যে এডিসি দুটা আর বড় ত্রিভুজের নাম হচ্ছে এবিসি এই এবিসি পরস্পর সদৃশ হবে ওটাও একই রকম ভাবে আমরা করবো যাবো কিভাবে করছি দেখো ওটাও কিভাবে করছি ভালো করে খেয়াল করো এই ত্রিভুজটা আমরা এঁকে দিচ্ছি এডিসি প্রথমে আঁকলাম যেমন কি আছে এই তো লম্ব আছে এইভাবে আঁকলাম এ বি সি আঁকলাম আর বড় ত্রিভুজ যেমন কি আছে বড় ত্রিভুজ এই যেমন কি আছে তেমনটি আঁকলাম এ বি সি ত্রিভুজ আঁকলাম এরপরে এই দিকে দেখো এটা কত ডিগ্রি 90 ডিগ্রি কারণ লম্বটি নিয়েছি এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি হবে আর এটা বলেছে বড় ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি এই 90 ডিগ্রি হয়ে গেল দুটো কোণ সমান হয়ে গেল আবার এই সি কোণ এই যে ছোট ত্রিভুজের এই কোণটা চাঁদার সাহায্যে জামা বলি এই কোণটা যদি না থাকে চাঁদার সাহায্যে বড় এটা এই কোণটা এভাবে আপনি যা হবে এটা বড় কোণ টেনে দিলে সেই একই মাপ তাহলে এই সি কোণটা এই সি কোণের সঙ্গে এই সি কোণটা সমান হবে আর বাকি কোণটা কত থাকবে বাকি কোণটার সঙ্গে বাকি কোণটা সমান হবে তাহলে এটা 40 ডিগ্রি তাহলে এটার সঙ্গে এটা কত হবে 40 ডিগ্রি হবে আর বাকিটা কত হবে 50 এটা হবে 50 ডিগ্রি তাহলে বাকি কোণটার সঙ্গে বাকি কোণটা সমান হয়ে যাবে তাহলে একটা ত্রিভুজ এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ সদৃশ হয়ে গেল অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সদৃশ হল তাহলে সদৃশ হলে কী করবো আমরা এক্ষুনি বললাম যে এই কোণের বিপরীত ভাগ এই যে 90 ডিগ্রি এই যে 90 ডিগ্রি প্রথমে ধরেছি এবিসি ত্রিভুজ এডিসি ত্রিভুজের এই কোণের বিপরীত ভাগ নাম কি এই কোণের বিপরীত ভাগ নাম হচ্ছে এসি এসি ডিভাইডেড বাই এই যে এই ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা যে 90 ডিগ্রি তার বিপরীত ভাগ নাম কি এটা হচ্ছে বিসি সমান এইবার এই কোণটার সঙ্গে এই কোণটা হলো দুটো যে সিসি ওটা বাদ দাও এবার এই কোণটা ধরো এই ত্রিভুজের এই কোণ এই কোণের বিপরীত ভাগ নাম কি এই কোণের বিপরীত ভাগ নাম হচ্ছে বিসি এরপরে এই বড় ত্রিভুজ এই কোণের সঙ্গে এই কোণটা সমান ছিল না এই কোণটার সঙ্গে এই কোণটা সমান না এটা এই কোণের সঙ্গে এই কোণটা সমান এই কোণের বিপরীত ভাগ হচ্ছে এসি এই কোণের বিপরীত ভাগ নাম দেখো এটা 50 এটা 50 এই কোণের বিপরীত ভাগ হচ্ছে এসি এটা কোণ হচ্ছে এসি হয়ে গেল তাহলে কিভাবে বললাম ভালো করে দেখে নাও আরেকবার বলে দিচ্ছি দেখো পরিষ্কার ভাবে সুন্দর ভাবে বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও এইভাবেই একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এটা তাহলে আগের উপপাদ্যটা বোঝাবে যে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ এই ত্রিভুজটা একটু একইভাবে বোঝানো হচ্ছে একই সঙ্গে তোমাদের মাথায় ঢুকে যাবে কিভাবে বলছি দেখো এটা যেহেতু 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি আর এটা লম্ব টেনেছি এটা 90 ডিগ্রি আর এটা বড় ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ আছে এই কোণটা সমকোণ ছিল এটা 90 ডিগ্রি হলো আর এই সি কোণ এই যে সি কোণের সঙ্গে এই কোণটা সমান হবে আর
বাকি গুণটার সঙ্গে বাকি গুণটা সমান হবে এটা যদি আমরা এ এটা দেওয়া আছে এ ডি এ ডি সি দেওয়া আছে আর এটা দেওয়া আছে এ ডি সি দেওয়া আছে তাহলে কোন কোণের সঙ্গে এ ডি কোণের সঙ্গে এই কোণটা এই যে কোণটা এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি আর সি কোণের সঙ্গে সি কোণটা সমান বাকি কোণটা যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন এর সমান তাহলে আমাদের প্রথমে এই 90 ডিগ্রি বিপরীত হচ্ছে কত 90 ডিগ্রি বিপরীত হলো এখানটা যদি আমরা এসি আর এই 90 ডিগ্রি বিপরীত হলো নাম হচ্ছে বিসি হবে আর এটা ভালো করে খেয়াল করুন না এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি বিপরীত হলো কি এসি এই চিহ্ন দিয়ে লিখে দিলাম এসি হলো আর এখানে 90 ডিগ্রি এর বিপরীত হলো নাম কি বিসি এই যে বিসি এই বিসি লিখলাম সমান সমান দিয়ে এইবার কার কোণ কোণ এই কোণটা এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান এই কোণের বিপরীত হলো নাম হচ্ছে এইটা কি নাম এই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এই এ কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে কি ডিসি এটা হচ্ছে ডিসি আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান এই কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এটা কি নাম এসি এই এসি হয়ে গেল বা সন্ধের উপাগুলো সমান করতে হয়ে গেল তাহলে কিভাবে করলাম যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ পরস্পর সদৃশ্য হবে দেখিয়ে দিলাম কিভাবে সদৃশ্য বনি হলো কিভাবে সদৃশ্য দেখিয়ে দিলাম আর কিভাবে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হলো সেটাও দেখিয়ে দিলাম তাহলে এইভাবে হলো তাহলে আমরা দেখিয়ে দিলাম কিভাবে হলো ওইটা লিখবো লিখার পর আমরা কোণাঙ্ক নিব সমান আমরা এবি স্কয়ার একটা পেয়ে গেলাম এই যে দেখো এবি স্কয়ার এই যে এবি স্কয়ার পেলাম আর এসি স্কয়ার এখানে এসি স্কয়ার পেয়ে গেলাম এসি স্কয়ার পেলাম এদের এবার যোগফলটা কত হবে যে যোগ করে দেবো এই দুটো আমরা যোগ করে দেবো যোগ করলে কি পাই দেখি আমরা তাহলে এই দুটো আমরা এখন যোগ করব যোগ করলে কি পাই আমরা খেয়াল করি একটু দেখি কি পাচ্ছি আমরা খেয়াল করি একটু দেখি তা যোগ করার চেষ্টা করি আমরা যোগ করি যোগ করে কি পাচ্ছি আমরা একটু খেয়াল করে দেখি যোগ করে কি পাচ্ছি আমরা একটু খেয়াল করি কোনটা পরিষ্কার করবে পরিষ্কার করলে আমরা দেখে নিচ্ছি দেখ তাহলে কি বলেছে এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা কত বলেছে তাহলে আমরা এখানটা লিখি যে এবি স্কোয়ার প্লাস এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এসি স্কোয়ার এটা যোগ করলে কি হয় হয় এখানে সমান চিহ্ন দিতে পারি আর এখানে সমান চিহ্ন দিতে পারি সমান চিহ্ন এখানে দিলাম এবি স্কোয়ারের মানটা কত কিছু এবি স্কোয়ার এই যে এবি স্কোয়ার এবি স্কয়ারের মানটা কত আমি অন্য কালে লিখে দিচ্ছি দেখো এবি স্কয়ারের মানটা হচ্ছে কি আছে বিসি ইন্টু বিবি বিসি ইন্টু বিবি আছে তারপরে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তারপরে এসি স্কয়ার এসি স্কয়ার খুঁজো এসি স্কয়ারের চেয়ে যে এসি স্কয়ার এখানে কি দেওয়া আছে এসি স্কয়ার সমান বিসি বিসি ইন্টু কি দেওয়া আছে বিসি ইন্টু বিসি দেওয়া আছে এইটা দেওয়া আছে হয়ে গেল তাহলে আমরা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার লিখলাম যোগ করলাম এবার যে যার মানটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কি হয় দেখো বসিয়ে দিলাম এরপরে আমরা কি পাই দেখি এখানে বিসি আছে এখানে বিসি আছে বিসি বিসি আমরা যদি কমন নেই এই যে বিসি আর এই যে বিসি এটা কমন নিলাম বিসি কমন নিলে কি করে আছে বিডি প্লাস ডিসি এই যে বিসি বিসি কমন নিলে এখানে পড়ে আছে বিডি প্লাস ডিসি পড়ে আছে বিডি প্লাস ডিসি পড়ে আছে তাহলে এখানে বিসি ইনটু এখানে কিছু মানে ইনটু এই বিডি প্লাস ডিসি এটা হচ্ছে বিডি আর এটা হচ্ছে ডিসি বিডি আর ডিসি এটার সঙ্গে এটা যোগ করব যোগ করলে পুরো সরলরেখা পাবো পুরো সরলরেখার নাম কি এটা যুক্ত এটা যোগ করলে পুরো সরলরেখার নাম হচ্ছে বিসি আর একটা বিসি পাবো তাহলে বিসি ইনটু বিসি তাহলে কত পেলাম বিসি স্কোয়ার পেলাম বিসি ইনটু বিসি কত হলো বিসি স্কোয়ার পেলাম তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এই যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা সমান এটা প্রমাণ করলাম এটার সঙ্গে এটা সমান করলো অর্থাৎ দিয়ে আমরা লিখে দিতে পারি অতএব বিসি স্কোয়ার সমান ওই বিসি স্কোয়ার সমান এটা লিখে দিই এটা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এইভাবে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে এটা আমরা প্রমাণ করে দিলাম কীভাবে প্রমাণ করলাম তবে এটা তো আমরা শিখে গেলাম এটা নিয়ম অনুযায়ী শিখে গেলাম যে কী শিখলাম যে পিথাগোরাসের উপপাদ্যে অনেক কিছু আমরা জেনে নিলাম যে সমকৌণিক বিন্দু থেকে আমরা কী শিখলাম দেখো এই যে সমকৌণিক বিন্দু থেকে প্রতিভুজের উপর লম্ব টানলে এই ত্রিভুজ আর বড় ত্রিভুজ সদৃশ্য হবে
এই দিকে ত্রিভুজ বড় ত্রিভুজ সদৃশ হবে এবং এই ত্রিভুজ এই ত্রিভুজ পরস্পর সদৃশ হবে ওটা একটা উপপাদ্য আছে যে সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব ডালে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সঙ্গে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এবং এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এবং এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ তারা নিজেরও পরস্পর সদৃশ হবে এটা আমরা প্রমাণ করতে করব না তবে আজকে আমি করে দিয়েছি এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা বড় ত্রিভুজ কিভাবে সদৃশ হয়েছে এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা কিভাবে সদৃশ গুণি হলো দুটো ত্রিভুজ সদৃশ গুণি এই ত্রিভুজের ত্রিভুজের সঙ্গে দুটো তিনকো এবং কিভাবে অনুরূপ বাহু সমানুপাতিক হলো এবার কিভাবে এলো আমরা সব টোটালটা করে দিলাম এরপরে এ তো অনেক কিছু বললাম তাহলে আমরা যারা অর্ডিনারি ছেলে মেয়ে তাদের জন্য আমি নিজে থেকে একটা বের করেছি তারা কিভাবে মনে রাখবে তাদের আমাদের নম্বর পাওয়া দরকার এটা পরীক্ষায় এলে আমরা নম্বর পাবো এটা একটা আলাদা পদ্ধতিতে আমি এটা মনে রাখতে বলি কিভাবে সেটা মনে রাখবো সেটা এবার বলছি তাদের জন্য এবার আমি একটু বলে দিচ্ছি দেখো যারা ভালো ছাত্র তারা এভাবে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে কারণ এইটার উপর নির্ভর করবে বিভিন্ন উপপাদ্য অতিরিক্ত যে উপপাদ্যগুলো আছে বইয়ে এক্সট্রা জ্যামিতি যেগুলো আছে সেইগুলো তাদের কাজে লাগবে সেই জন্য আমি ডিটেলস বলে দিলাম আর যারা অর্ডিনারি ছেলে মেয়ে যারা এত কিছু বোঝার চেষ্টা করলেও পাচ্ছ না তাদের জন্য আমি নিজে থেকে একটা বের করেছি কীভাবে মনে রাখবো সেটা আমি এবার বলে দিচ্ছি তাহলে কী বলবো সেটা কী হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আবার প্রথম থেকে বলি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোন সমকোণ প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা লিখতেই হবে হয়ে গেল অঙ্কনে বলবো সমকোণী বিন্দু এ থেকে এ যে এ বিন্দুটা যে বিন্দুতে সমকোণ হবে সেই বিন্দুটাকে বলবো সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এটি লম্ব টানলাম উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই দুটো লাইন মনে রাখ কি বললাম আবার প্রথম থেকে যদি আমরা যদি বলি এই এখনই শুরু হলো ক্লাসটা তাহলে তাদের জন্য এখন থেকেই ভাবো তার তোমরা ভাবো যে তাদের জন্য এখন থেকে শুরু হলো কি বললাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার একক সমকোণ প্রমাণ করতে হইবে যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই যে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এই প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব অঙ্কন করে কি লিখব এইটা হচ্ছে এ বিন্দু থেকে বিসির উপর এটি লম্ব টানলাম এ বিন্দুটা কি বলবো সমকৌণিক বিন্দু আচ্ছা কি বলবো সমকৌণিক বিন্দু এ থেকে বিসির উপর এটি লম্ব টানিলাম উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে উহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে হয়ে গেল অঙ্কন প্রমাণে প্রমাণে যেহেতু এটি লম্ব বিসি এই যে এ নিয়ে এই যে প্রমাণটা আমরা কীভাবে এবার মনে রাখার জন্য আমি তাদের জন্য বলছি প্রমাণে যেহেতু এডি এই এডি এই এডি এডি দেখতে পাচ্ছ এই যে এডির নামটা হচ্ছে এডি লম্ব বিসি যেহেতু এডি লম্ব বিসি এডি লম্ব বিসি অতএব এইটা মনে রাখতে হবে এডি লম্ব বিসি হলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের নামটা খেয়াল করো আমি এই যে হাত চাপে দিয়ে দিচ্ছি মানে এই পাশে ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজ কি বললাম এ বি ডি ত্রিভুজ এবং বড় ত্রিভুজের নাম কি এ বি সি বড় ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি ডি আর বড় ত্রিভুজ হচ্ছে এ বি সি পরস্পর সদৃশ এই ভাষাটা মনে রাখবে কি বলবো এ বি ডি এবং এ বি সি পরস্পর সদৃশ এরপরে যেটা আমরা অনেক কিছু ছবি এঁকে মনে রাখছি আর কিছু ছবি রাখতে হবে না তাহলে এখানটা কি বলবো এখানটা পরস্পর সদৃশ বলে লিখে দিবি এখানটা পরস্পর সদৃশ এ বি ডি এবং এ বি সি পরস্পর কি বললাম এটা আমাদের মনে রাখতে হবে এ বি ডি এবং এ বি সি পরস্পর সদৃশ বললাম বা এ বি ডি এবং এ বি সি কি বললাম এ বি ডি এবং এ বি সি যেহেতু লম্ব এটি এটি লম্ব বি সি অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ সদৃশ শুধু সদৃশ বলে দিবে পরস্পর সদৃশ বলতে পারবে বা শুধু সদৃশ বলে দাও এখানে এখানটা সদৃশ এখানটা জায়গাটা নেই এখানটা এখানটা আমি লিখে দিলাম সদৃশ বাস এরপরে আর কিছু আর এই দিকে তাকানোর দরকার নেই না তাকাবো না তাহলে কী করবো আমরা এই দিকে না থাকি এইখানেই আমি বলে দিচ্ছি দেখো কীভাবে মনে রাখবো অন্য একটা কালারে দিয়ে দিচ্ছি দেখো কীভাবে মনে রাখবে দেখো এই যে মনে রাখবে সমান চিহ্ন দিবি সমান চিহ্ন দিয়ে দুদিকে দাগ দিবি এই যে এ বি আছে এই যে এ বি আছে এখানটায় একটা এ বি বসাবে এখানটায় একটা এ বি বসাবে বাস হয়ে গেল এখানে এ বি বসাবে এখানটায় এ বি বসাবে
সবসময় মনে রাখবে আরেকটা আছে দেখো বিসি আরেকটা ডিডি আছে এই বিসিটা সবসময় নিচে থাকবে দুটোতেই বিসিটা নিচে থাকবে এখানটা বিসিটা এখানটা নিচে বসাও আর ডিডিটা এখানটা উপরে বসাও হয়ে গেল দেখো আর এত কিছু বোঝার দরকার নেই এবার কোণাগুলি গুণ করো এবার কোণাগুলি গুণ করো এবি ইনটু এবি এবি ইনটু এবি কত হলো এবি স্কোয়ার হবে বিসি ইনটু ডিডি হলো বিসি ইনটু ডিডি হলো তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য তোমাদের বোঝার জন্য বলছি যারা অর্ডিনারি ছেলে মেয়ে যাদের বুঝতে এটা অসুবিধা হবে তারা এভাবে মনে রাখবে এটা আমি এটা বের করেছি এভাবে মনে রাখার জন্য বের করেছি এ বি সি এটা হচ্ছে সদৃশ্য বলবে প্রথমে যেহেতু এটি লম্ব বি সি তারপরে এটা সদৃশ্য কীভাবে মনে রাখবে তা বলে দিচ্ছি দেখো এখানে সমান চিহ্ন দিবে এখানে দাগ দিবে একবার এবি দাগ দিবি একবার এবি দাগ দিবি এখানে একটা এবি বসাবে এখানে একটা এবি বসাবে আর নিচে সবসময় কি বসাবে এটা একটা বললাম এটা একটা দাগ দিবে এটা একটা দাগ দিবে নিচে সবসময় বি সি বসাবে এখানে বি সি এটা হচ্ছে বি ডি এটা কোণাগুলি গুণ করো গুণ করলে হবে এবি স্কোয়ার সমান বি সি ইনটু বি ডি হয়ে গেল তাহলে হয়ে গেল এই দিকটা হয়ে গেল এরপরে এই দিকটা দেখো এই ত্রিভুজের নামটা কি দেখো এরপরে এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ এদিকে লিখবো এ বি সি ত্রিভুজ দেখো ভালো করে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো এই ত্রিভুজের নামটা এ বি সি ত্রিভুজ নাহলে আবার বলবে যেহেতু এ ডি লম্ব আবার বলে দেবে যেহেতু এ ডি লম্ব বি সি অর্থ এই ত্রিভুজ এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ এবং বড় ত্রিভুজ এই যে বড় ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সদৃশ্য একইভাবে লিখবো সদৃশ্য লিখা হয়ে গেল এটা দেখে দেখে লিখতে পারো যেহেতু এ ডি লম্ব বি সি অর্থাৎ এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি আর বড় ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি সদৃশ্য লিখে দিলে এরপরে দেখো আর এদিকে আর কিছু করতে হবে না এটা আমি যেভাবে বলেছি সেভাবে করবে দেখো বেশি বোঝার দরকার নেই পরীক্ষায় লিখলেই নম্বর পাবে আমি বলেছি যে এই যে একটা ডিসি একটা বিসি আমি সবসময় বিসিটা নিচে বলছি আর ডিসিটা একই জায়গায় সরি এটা হয়ে গেল আর একটা লিখবে এই যে দেখো এসি আর এসি এখানটা এসি লিখবে আর এখানটা এসি কীভাবে লিখতে বললাম দেখতে পেয়েছো আরেকবার বলে দিচ্ছি দেখো ত্রিভুজের নাম কি এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি এবং বড় ত্রিভুজের নাম এখানে তুমি চিহ্ন দাও বড় ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ পরস্পর সদৃশ্য বা এ বি সদৃশ্য লিখে দিবে তারপরে দেখবে এসি এসি এখানে এখানে লিখবে এই যে এসি এখানে এসি উপর নিচে এসি এসি বসিয়ে দাও আর একটা আছে এই যে ডিসি বিসি বিসিটা সবসময় নিচে থাকবে বলেছি এখানেও বিসি নিচে আছে আর এখানেও বিসি নিচে থাকবে আর একটা কি থাকলো ডিসি এবার কোণাগুলি গুণ করলে গুণ করলে কি হবে এসি ইনটু এসি কত হবে এসি স্কোয়ার সমান বিসি ইনটু বিসি ইনটু ডিসি এখানে গুণ করো একই হবে এসি স্কোয়ার সমান বিসি ইনটু ডিসি এটা দুবার দেখিয়েছিলাম তোমাদের বোঝানোর সুবিধা দুবার দেখিয়েছিলাম তাহলে এবার কি করবো এটা হয়ে গেল এরপরে কি করবো এটা আমরা লিখে দিলাম এটা হয়ে গেল এরপরে আমরা কি করব এর বাম দিক আর এর বাম দিক যোগ করে দেবো এর বাম দিক কি আছে এ বি স্কোয়ার আছে যুক্ত এর বাম দিক কি আছে এসি স্কোয়ার আছে এইবার সমান ডান দিক যোগ করে দেবো ডান দিক কি আছে বিসি ইনটু বিডি প্লাস বিসি ইনটু ডিসি আমরা কিন্তু আর ছবির দিকে তাকাচ্ছি না আমরা ওই শুধু এই ত্রিভুজটার বড় ত্রিভুজ সদৃশ্য বলে এখান থেকে লিখে দিলাম এই ত্রিভুজের বড় ত্রিভুজ সদৃশ্য বলে এখান থেকে লিখে দিলাম আর কিচ্ছু তাকাচ্ছি না এরপরে বাম দিক যোগ করে দেবো সমান চিহ্ন দিয়ে ডান দিক যোগ করে দেবো এরপরে এ বি সি এর বি সি কমন নিয়ে নাও কমন নিলে এখানটায় বিডি প্লাস ডিসি হয়ে গেল এইখানটায় এই যে বিসি আছে বিসি ইনটু বিডি প্লাস ডিসি এই যে বিডি আর ডিসি এই একবারে আর ছবির দিকে তাকাবো এটার সঙ্গে এটা যোগ করলে আরেকটা হবে বি ইনটু সি মানে বিসি হবে এখানটা অনেকে প্লাস দিয়ে দেয় এটা ভুল বলবে না এখানে ইনটু হবে আর বিসি ইনটু বিসি হচ্ছে বিসি স্কোয়ার হয়ে যাবে হয়ে গেল বিসি স্কোয়ার এবার ঘুরিয়ে দেবো অতএব অর্থাৎ বিসি স্কোয়ার সমান অর্থাৎ কি লিখবো অতএব বিসি স্কোয়ার সমান লিখবো এটা সমান এটা লিখবো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার লিখবো এটা আমাদের প্রমাণ হয়ে গেল এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য কত সহজে মনে রাখা যায় আমি অনেকক্ষণ বললাম প্রায় আধ ঘন্টার উপর পাস হয়ে গেল এত কিছু মনে রাখার দরকার নেই যারা ভালো ছাত্র
তাদেরকে বলেছি তারা ডিটেইলসটা বুঝি শুনবে ডিটেইলসটা বুঝবে ওইভাবে প্রমাণ করবে তাহলে তার আগের উপাদ্য হয়ে গেল আর যারা অর্ডিনারি ছেলে মেয়ে তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করলেও করতে পারে বা আগের পদ্ধতি অবলম্বন করতে পারে এই পদ্ধতি করলে খুব সহজে মনে থাকবে খুব দ্রুত হবে পরীক্ষা করলে পাঁচ মিনিটে এটা দেখা হয়ে যাবে এবং পাঁচ নম্বর থাকবে পাঁচ নম্বরে পাঁচ নম্বরই পাবে তাহলে আজকে পিথাগোরাসের উপাদ্য করে দিলাম ক্লাস টেনের সমস্ত ছাত্রছাত্রী যে যেখানে পারো এটা যখন পারবে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা হচ্ছে এখানটায় গোপাল বেরা গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ অ্যান্ড ওয়ার্ল্ড অফ ম্যাথ MCQ অ্যান্ড GI যারা কম্পিটিশনে ঘাটছে তাদের জন্য আমরা এই অর্ডিনারি ম্যাথ শর্টকাট ম্যাথ এবং জিআইটা শেখাই আমি শেখাই এই কারণে শেখাই আমি যা জানি সেটা আমি সমস্ত ছেলেমেয়েদের মধ্যে বিনা পয়সায় শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা যা আছে আমাকে যিনি শিখিয়েছেন আমার শ্রদ্ধে গুরুদেব প্রদ্যোৎ কুমার ভৌমিক মহাশয় ওনার বাড়ি হচ্ছে শিবলিগড়ের বাড়ি আমার বাড়ি ওনার বাড়ির পাশে ওনাকে আমি নমস্কার জানি আমি এইটা শুরু করেছি আজকের যে উপহার্য করলাম আজকে যে আমি যা শিখেছি উনিই আমাকে ধরে 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 শিখিয়েছেন ওনাকে নমস্কার আবার পুনরায় নমস্কার জানেন এবং সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার এই ক্লাসটা দেখবে শিখবে এবং শেখার পর তোমরা ভাববে যে এটা কীভাবে শিখলাম কীভাবে পড়লাম এর বিকল্প পদ্ধতি এটা করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখন বাড়িতে থাকো আমার সিনিয়র যারা আছেন যারা দেখছেন তাদেরকে আমি নমস্কার জানাই অভিনন্দন জানাই ভালোবাসা জানাই সমস্ত এই যে আজকে যে ক্লাসটা করলাম সমস্ত শ্রেণীর ছেলেদের ইংলিশ মিডিয়াম ছেলে হতে পারে তারা এটা বুঝে নাও একইভাবে লিখবে ইংলিশে লিখবে যারা বেঙ্গলি মিডিয়াম তারা বুঝে নাও এই উপহার্য আমি করে দিলাম এটা ফেসবুকেও আমি ছেড়ে দেবো গোপাল বেরাতে সার্চ করবে পেয়ে যাবে এবং আবার এই যে এতে পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব মনে করো তোমরা করতে পারো না করলে এমনি ওখান থেকে দেখে নেবে সাবস্ক্রাইব করলে আমি প্রত্যেকটা উপহার্য কবে দেবো সেটা বলতে পারছি না তো তোমরা দেখে নিতে পারো যে কোনো সময় এই দেখলে সমস্ত জ্যামিতিগুলো পেয়ে যাবে বিভিন্ন ত্রিকোণমিতি আমি ইতিমধ্যে ছেড়ে দিয়েছি অনেক ত্রিকোণমিতি করে দিয়েছি ক্লাস টেনের ছেলেদের কম্পিটিশানে যারা খাচ্ছ তাদের জন্য আমি অনেক কিছু করে দিয়েছি এইটে ছেলেদের করছি নাইনে ছেলেদের উপহার্য করে দিয়েছি সমস্ত ক্লাসের ছেলেদের যতদূর সম্ভব আমার দ্বারা যতদূর সম্ভব চেষ্টা করা যায় এই যে দুদিন এখন যে মহামানের বিভিন্ন যে আমরা বসে আছি ঘরে এই সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি এবং যাতে সমস্ত ছেলেমেয়েদের কিছুটা অন্তত উপকার হয় তার জন্য আমার এই চেষ্টা আমার চেষ্টা যদি সফল হয় আমি যদি বিন্দুমাত্র আমি যদি একজনও শেখাতে পারি একজনকেও শেখাতে পারি আমি নিজেকে ধন্যবাদ করব সবাইকে ভালোবাসা জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বাচ্চুকে পারি শম্ভু চক্রবর্তীবাবু উনি আমার সমস্ত ভিডিও করেন নাকি আমার হার্দিক অভিনন্দন রইল নমস্কার ভালো থাকুন।